60 জনে গুলি করতে আয়া আমি আমি স্যার আমি যায়া সারতে পারি আমার বাবারে ভাই তাইয়া আমার বাবারে মামুনের দল আর নজর আলদারের দলে আমাকে লোক তো নাই গে বাইতে আমাকে লোক তো একজন আর গুমই তো সব ওরা হঠাৎ করে আয়া হামলা দিছে হামলা দিয়ে ঠেহে ঠেহে গুলি করছে দীর্ঘদিন যাবৎ প্রায় 2.5 বছর ধরে খাস গান্ধী মোল্লা গান্ধী একটা সন্ত্রাসী গ্রুপ পয়দা হয়েছে এবং মামুন এবং জিয়াসমিন এবং নজির আলদা আমি জানি মানুষের টাকা হইলে মানুষ ভালো হয় কিন্তু মানুষ টাকা হইলে যে সন্ত্রাসী হয় মনে মনে এটা ভাবতাম না এই কার্যের সৃষ্টি করে মনে কর আমার মনে হয় খাস গান্ধী মোল্লা গান্ধী প্রায় 20-25টা মামলা হয়েছে এমনি সার্কেল সাহেব আমাদের FC মহোদয় এবং ওসি সাহেব বিভিন্ন চেষ্টায় মামলা আবশ করার জন্য আমাকে 2 চেয়ারম্যান আফসরউদ্দিন ভাই আফসু এবং জীবন চেয়ারম্যান মনে করুন তারা তাকে মাধ্যমে টাকাও নেওয়া হয়েছে টাকা নেওয়ার পরে মনে করুন তারা পল্টি লিয়ে নিয়েছে পল্টি লিয়ে মামলা আবশনামা দেয় নাই মামলা আবশ হয় নাই তারা একটা একটা গ্রুপ নির্বাচন হয়েছে KC এবং বিপ্লব সাহেব এবং মিলাল গান্ধী এই মিলাল গান্ধীর সন্ত্রাসী গ্রুপরা সন্ত্রাসী করে মনে করুন ভোট কেন্দ্রে KC-র লোকজন ঢুকতে দেয় নাই KC-র লোকজন ঢুকতে না দেওয়ার কারণে মনে করুন আপনার এই মনে করুন ঝগড়া মনে করুন যাই সূত্রপাত এরপরে এই যে টাকা নিয়েছে মামলা আবশনা দেয় না মনে করুন আপনার আমাদের ওসি সাহেব FC সাহেব সার্কেল সাহেব মনে করুন এই নাসির মেম্বার এবং আহমদেরা মনে করুন আমাকে মামলা আবশনামা তাকে আলুমালু উড়াও সবাই ঘুমে কিন্তু আতর্কিতভাবে বাইরের কিছু লোকজন লিয়া বাইরের কিছু সন্ত্রাসী লোকজন লিয়া মনে করুন নজির আলদার এবং মনির আলদার এবং আরো ইয়া আরে বাবু ভিতরে বা ইয়া বাইরে আছে বাবুর সাথে আমার কথা হয় যে তুমি এই ঝগড়াঝগড়ি করো না ওই আমার আমি ভঙ্গ হয়েছি আমি মোল্লা গান্ধী খাস গান্ধী করে আমি শান্তিতে থাকতে দেবো না আমার লোক 2 দিন আগেও বাবুর সাথে আমার ফোনে কথা হয়েছে বাবুরে বললাম তো বাবু থামাও ঝগড়াটা করো না তো বাবু আমার সাথে এই বক্তব্যটা দিছে এই যে মনে করেন কালকার যে রাত 3টা 3:30 বাজে এই যে হামলা করে এই যে আতর্কিতভাবে লোকজন অ্যাক্সিডেন্ট করলো এই জন্য আমি প্রশাসনের কাছে আমি সরকারি ইন্ডিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন গাজী মনে করেন আমি কোনো পক্ষপাত নেই আমি নিরপেক্ষ নিরপেক্ষ করতে গিয়ে মনে করেন আমি বহু চেষ্টা করছি এটারে থামাই দেওয়ার জন্য কিন্তু এই যে নজির আলদার পুঁতে এই লোকজনগুলো সম্পূর্ণ ইন্দুল দিয়া এই মনে করেন ঝগড়াটার কালকে রাত্রে সৃষ্টি করছে এখানে সকাল 7টার দিকে আমাদের এখানে 2 জন গুলিবিদ্ধ অবস্থায় আসে মিলাল গান্ধী সাহেব যতদিন MP ছিলেন ততদিন খাস গান্ধী মামুন গন জেসমিন গন বিশাল একটা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আধিপত্য সহিত বসবাস করতো লোকজনকে অল টাইম একটা মানে ভয়ভীতির মধ্যে রাখতো তাদের পক্ষে যারা না চলত তো কেচি পাস করার পরে তাদের সেই আধিপত্যটা অটোমেটিকলি কমে যায় পরে 2টা গ্রুপ দেশের সমান ক্ষমতা নিয়ে বা সমভাবে বসবাস করতেছিল তো তাদেরই আধিপত্যরা সন্ত্রাসী কর্মকর্তাটাকে ফিরিয়ে আনার জন্য গতকাল রাত্রে জেসমিন মামুন গং নজির হালদার গং ওদের লোকজন নিয়ে 300-400 লোকজন নিয়ে অতিরিক্ত হামলা করে এই অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটায় লুটপাট করে সবাইকে গ্রাম থেকে নামায় দেয়।